হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড হাব। আমি আজকে আপনাদেরকে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো, ভোগ স্পেশাল। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, তাতে কিছু পরিমাণ ঘি আর একটু ফুড কালার দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ ভাজার জন্য। আপনারা পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন, আমি একটু সাদা তেল ইউজ করলাম। কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তাতে ওই তেলেই দিয়ে দিয়েছি কাজু, বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তুলে নিয়েছি কাজুটা। এবার ওই তেলেই কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি ফোড়ন, বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে বেশ ভালো গন্ধ বেরিয়েছে। ওই তেলে দিয়ে দিয়েছি মাখা চালটা, লো ফ্লেমে হালকা হালকা করে নেড়ে ভাজতে হবে, বেশি ডিপ করে ভাজলে হবে না, হালকা করেই ভাজতে হবে। বেশ খানিকক্ষণ পর আমি যতটা পরিমাণ চাল তার ঠিক ডবল পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কাজু কিশমিশটা একটু ডিপ ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি, পোলাওতে চিনি না দিলে ঠিক পোলাওয়ের টেস্টটা আসে না, চিনি দিতেই হয়, না হলে ঠিক পোলাও পোলাও মনে হয় না। বেশ খানিকক্ষণ ঢেকে রাখলাম, 15 মিনিট মতন ঢেকে রেখেছিলাম আমি। ঢাকা খুলে দেখুন হালকা হালকা জল আছে এখনও কড়াইয়ের তলায়, আর একটু ঢেকে রাখলে ঝরঝরে হয়ে যাবে। দেখুন হালকা জল আছে কড়াইয়ের তলায়, বেশ অনেকটাই জল টেনে এসেছে, একটু রাখতে হবে। রেডি আমার বাসন্তী পোলাও, এখনও পুরোপুরি হয়নি, এবার রেডি হয়ে